হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ আমি একটা স্লো মোশন হাঁটছি। ফিল্মে যেরকম দেখায় নায়িকারা লাল্লাল্লাহ করে করে শাড়ি উড়িয়ে উড়িয়ে হাঁটে, একটু নায়িকা নায়িকা ফিল আসছিল। আমার খুব ভালো লেগেছে লাল্লাল্লাহ আল্লাল্লাহ করে করে হাঁটতে। দেখতে পাচ্ছ আমি আমার হাজব্যান্ড শি করে করে চলে, ওই ধরনের মোটর ভ্যান করে চলে গেলাম, চলে যাচ্ছি। এই যে আমরা মোটর রিক্সাও বলবো না, এটা একটা মোটর ভ্যান। আমরা মোটর ভ্যান করে সবাই শি শি করে করে চলে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায়। হ্যাঁ, জায়গাটা দেখতে খুবই সুন্দর, দেখতে পাচ্ছ রাস্তাঘাট খুবই সুন্দর। এখন এটা দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড ও হাঁটছে আর ভিডিও করছে। আমরা এখন যাব একটা নদীর পাড়ে গিয়ে শাড়ি পরে কিছু শট নিব নায়িকাদের মতো আঁচল উড়িয়ে উড়িয়ে। দেখতে পাচ্ছ আমি এখন নায়িকাদের মতো আঁচল উড়িয়ে উড়িয়ে খুব স্লো মোশনে হাঁটছি। আর আমি দাঁড়িয়ে আছি, এপার হচ্ছে বাংলাদেশ আর ওপার হচ্ছে ইন্ডিয়া। ওই যে অনেক দূরে ইন্ডিয়ার গাছপালা দেখা যাচ্ছে আর মাঝখানে হচ্ছে মহানন্দা নদী। হ্যাঁ গাইস, এটা হচ্ছে তেঁতুলিয়াতে ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে যে নদীটি আছে মহানন্দা নদী। আমরা এখন ওখানে এসেছি মহানন্দা নদীতে বেড়ানোর জন্য, ঘুরতে এসেছি। প্লাস হচ্ছে নদীর পাড়ে শাড়ির আঁচল উড়িয়ে উড়িয়ে স্লো মোশনে হাঁটার ফিলটা, যে হেঁটেছে সেই জানে, আহা কত যে ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে নদীর পাড়ে আঁচল উড়িয়ে উড়িয়ে হাঁটা। এক তো নদীর পাড়, আরও ছিল শীতকাল, খুব ঠান্ডা বাতাস। আর হচ্ছে নদীর এপারে বাংলাদেশ আর ওই পারে ইন্ডিয়া, দেখতে খুবই মজা লাগছিল। তার চেয়েও ইন্টারেস্টিং লাগছিল সব শ্রমিকরা মানুষরা পাথর কুড়াচ্ছে নদীর মাঝখান থেকে। আর ওই পারে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার ব্রিজ দেখা যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। প্লাস ও আমি রোম্যান্টিক রোম্যান্টিক কিছু সিন দেখাচ্ছিলাম। তারপর এইটাই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নদীর অন্য পাশে, ওই পারে ইন্ডিয়ার গাছপালা দেখা যাচ্ছে আর এই পারে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমি এখন অনেক সুন্দর করে আমার শাড়ির আঁচলটা ধরে ইন্ডিয়াকে দেখছি, ইন্ডিয়ার ওই পারটা দেখছি এপার থেকে। দেখতে কি সুন্দর, ওয়াও, দেখে তো আমার মনটা জুড়ে গিয়েছিল। আমার তো আর সেই নদীর পার থেকে আসতে ইচ্ছে করছিল না। এখন আমাকে দেখে দেখে আমার হাজব্যান্ডও একটু কিছু রোম্যান্টিক হয়ে গেছে। ও বলতে, তুমিও যদি নায়িকাদের মতো কিছু কিছু শট দাও, আমি কেন নায়কদের মতো দিতে পারবো না, তাই আমিও একটু নায়কদের মতো হেঁটে হেঁটে দেখাই। তাই আমার হাজব্যান্ডের ভিতরেও একটু নায়ক নায়ক ফিল আসছিল, তাই হচ্ছে যে ও নায়কদের মতো একটু নদীর পাড়ে হেঁটে হেঁটে দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন কি স্মাইল তার মুখে, অনেক সুন্দর জায়গাটা। আর এই যে আমার হাজব্যান্ডের আবার শুরু হয়ে গেল নায়কদের মতো হাঁটা, সে আজকে নায়ক হতে পেরে তার মনের মধ্যে খুব উল্লাস খুশি, তার মনের ইচ্ছা পূরণ হয়ে গেল। সে আজকে নায়কদের মতো র‍্যাম্প করতে পেরেছে, হাঁটতে পেরেছে নদীর পাড়ে। আরও এত সুন্দর জায়গা, দেখতে দেখতে সময় চলে গেল, আমরা বেশিক্ষণ ছিলাম না, কয়েক ঘন্টা। এখন অনেক ক্ষুধা লেগেছে আমাদের, আমরা নাস্তা করতে যাব, সকালে ঘুম থেকে উঠেই নদীর ঠান্ডা বাতাস খাওয়ার জন্য চলে এসেছি। এখন আমরা চলে যাচ্ছি, আর ভেড়াগুলো দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে, আর এগুলো হচ্ছে মানুষের ধান ক্ষেত, দেখতেই পাচ্ছেন গ্রামের পরিবেশ যেমন হয় আর কি। বাট অনেক মজা লেগেছে, আমরা অনেক মজা করেছি নদীর পাড়ে ঠান্ডা ঠান্ডা বাতাস। এখন আমরা চলে যাচ্ছি। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। ও গ্রামের গরু দেখতে কি সুন্দর।